আমি খোঁজ করতে গিয়ে স্বামী চেতনানন্দের লেখায় খুব ইন্টারেস্টিং কিছু টুকরো টুকরো অ্যানেকডোটস পেলাম। ঠাকুর নিজের খাওয়ার ব্যাপারে এবং সাধনার ব্যাপারে নাকি একঘেয়েমি একেবারে পছন্দ করতেন না। তিনি মা কালীর কাছে প্রার্থনা করেছিলেন, মা আমায় রসে বসে রাখিস। তো তিনি একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন যে, আমার ভাব কি জানো, আমি মাছ সব রকম খেতে ভালোবাসি, আমার মেলই স্বভাব। আমি মাছ ভাজা, হলুদ দিয়ে মাছ, অম্বলে মাছ, বাটি চচ্চড়ি, এই সব তাতেই আছি, আবার মুড়ি ঘণ্ট কালিয়া পোলোয়াতেও আছি। ফোড়নের ওপর ঠাকুরের একটা বালক সুলভ প্রীতি ছিল। সীমাকে বলতেন, পাঁচ মিশুলি ডাল করো এমন, সম্বরা দেবে যেন শুয়োর গোঙায়। গোলাপের মা কামারহাটি থেকে দেদো সন্দেশ কিনে ঠাকুরকে দেখতে আসতেন। ঠাকুর বলতেন, তুমি পয়সা খরচা করে সন্দেশ আনো কেন, নারকোল নাড়ু করে রাখবে তাই দু একটা নিয়ে আসবে, লাউ শাক চচ্চড়ি, আলু বেগুন বড়ি দিয়ে সজনে খাড়ার তরকারি তাই নিয়ে আসবে, তোমার হাতের রান্না খেতে বড় স্বাদ হয়। ঠাকুরের জিলিপি আর আইসক্রিম খেতে খুব ভালো লাগতো, বড় তাঁর খুব প্রিয় ছিল। তিনি বলতেন যে, আমার গলা পর্যন্ত ভর্তি, একটা সর্ষে ভেতরে প্রবেশ করার পথ নেই, কিন্তু জিলিপির পথ হবে, জিলিপি হলে এখন খেতে পারি। ঠাকুর রাতে সাধারণত দু একটা লুচি সুজির পায়েস দিয়ে খেতেন, আর সকালে প্রসাদী ফল মিষ্টি খেতেন। কলকাতার ভক্তরা তাঁর জন্য নানারকম ফল, নানারকম মিষ্টি, সর দই, সন্দেশ, রসগোল্লা, মিহিদানা, জিলিপি, ক্ষীর এসব নিয়ে যেতেন। তিনি নিজে খেতেন এবং ভক্তদের খাওয়াতেন। মজা করে ঠাকুর বলতেন, মা নাম করি তো, তাই সব ভালো ভালো জিনিস খেতে পাই। ঠাকুর পান এবং তামাকও খেতেন, খাবার পরে পান খেতেন বা তার বুটুয়া থেকে কিছু মুখশুদ্ধি মশলা খেতেন। আর এই মশলার মধ্যে থাকতো সুপুরি, জোয়ান, মৌরি, এলাচ, কাবাব চিনি, লবঙ্গ, এইসব। এমনিতে অত্যন্ত খাদ্যরসিক ছিলেন, একেবারে শিশুর মতো। গরম সহ্য করতে না পেরে বরফ খেতেন, আর মুখো দেখলেই দুর্বল হয়ে পড়তেন। ভক্তের সেবার্থে মা কালীর কাছে যেমন ডাব চিনি চাইতেন, তেমনি ভক্তদের আপ্যায়নে নিজেও রকমারি খাবারের পথ খেতে ভালোবাসতেন। কিশোর গদাধর দক্ষিণেশ্বরের খাবার মুখে তুলতেন না একটা সময়, কারণ জানবাজারের রানী ছিলেন কৈবর্ত, তো শূদ্রাণীর হাতে কী করে এক ব্রাহ্মণ খাবার খাবেন, তাই নিজের হাত পুড়িয়ে সেদ্ধ ভাত রান্না করে খেতেন। এহেন রক্ষণশীল ঠাকুর একদিন হয়ে উঠলেন প্রেমের ঠাকুর, অকাতরে বিলোলেন প্রেম। একটা খুব ইন্টারেস্টিং ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। সরাসরি বসে রবীন্দ্রনাথের কণ্ঠে গান শোনার অভিজ্ঞতা শ্রী রামকৃষ্ণ। চৈত্র মাসের কৃষ্ণা দশমী তিথি, সালটা 1883, তারিখটা 2 মে, আর দিনটা ছিল বুধবার। কাশীশ্বর মিত্রের বাড়িতে ছিল নন্দনবাগান ব্রাহ্ম সমাজের বিংশ সাংবাৎসরিক উৎসব। তো অনেক জ্ঞানীগুণীর সঙ্গে সেখানে আমন্ত্রিত হয়ে গেলেন যুবক রবীন্দ্রনাথ এবং যুগপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। রবীন্দ্রনাথের বয়স তখন 22, শ্রী রামকৃষ্ণের 47। তো সেইখানে প্রার্থনা সভার শুরুতে শ্রীরামকৃষ্ণের শিশু সুলভ অনুরোধে রবীন্দ্রনাথ পিয়ানো বাজিয়ে গান শুনিয়েছিলেন ঠাকুরকে। আর সে গানটি রবীন্দ্রনাথের লেখা ব্রহ্মসঙ্গীত, আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে। নিবিষ্ট মনে সেই গান শুনতে শুনতে ঠাকুরের ভাবোন্মাদ হয়েছিল, সবাই পরম বিস্ময়ে এক অতীন্দ্রিয় মুহূর্তের সাক্ষী হয়েছিলেন সেই সভায়। রবীন্দ্রনাথ স্বয়ং শ্রদ্ধায় বিমোহিত হয়েছিলেন। এর পরের কথাটা বলার জন্যই এই আগের কথাটার অবতারণা করা। এরপর ধীরে ধীরে ওই অবস্থা কাটিয়ে উঠে শ্রী শ্রী রামকৃষ্ণ সেদিন সবার সঙ্গে লুচি, ডাল, তরকারি, মিষ্টি খেয়ে উপস্থিত সবাইকে, বিশেষ করে যুবক রবীন্দ্রনাথকে বিদায় জানিয়ে দক্ষিণেশ্বরে ফিরে গিয়েছিলেন। এমনিতে ঠাকুর ছিলেন একটু পেটরোগা মানুষ, বরাবর হালকা রান্নাই খেতে পছন্দ করতেন। মন্দিরে গিয়ে রান্না করা গুরুপাক ভোগ ছুঁয়েও দেখতেন না, পান করতেন গঙ্গার জল, তাই পেটের অসুখ লেগেই থাকত। প্রথম দিকে হৃদয়রাম আর পরে শারদামার রান্না করা খাবারই খেতেন, সে খাবার ছিল পথ্যের সমতুল্য। ঠাকুরের জন্য মায়ের রান্না করে দেওয়া ব্যঞ্জনকে নরেন রোগীর পথ্য বলেছেন। নিজের ভাগের বরাদ্দ মন্দিরের গুরুপাক খিচুড়ি ভোগ মন্দির কর্তৃপক্ষের থেকে নিয়ে তিনি বিলিয়ে দিতেন সাধারণ মানুষের মধ্যে। তবে তাঁর প্রিয় খাবার ছিল মিষ্টি, প্রখ্যাত ভীমনাগের সন্দেশ তাঁর দারুণ ফেভারিট ছিল। আর অন্য দুটো মিষ্টি যেটা স্পেশালি শ্রী শ্রী রামকৃষ্ণের সঙ্গে রিলেট করা হয়, সেটার একটা হচ্ছে সাদা বোঁদে আর একটা হচ্ছে জিলিপি। সেই জিলিপিটা আবার অড়হর ডালের জিলিপি।
আর এই যে সাদা বোঁদেটা সেটা বরবটি কলাই আর চাল মুড়ি দিয়ে তৈরি করা হতো। সেটা ঠাকুর মুড়ি দিয়ে খেতেন, এমনকি শারদামাও মুড়ি দিয়ে খেতে খুব ভালোবাসতেন এবং সেটি লোকজন এলে তাদেরকেও মুড়ি বোঁদে খেতে দিতেন। আমার পুকুরে এই সাদা বোঁদে পাওয়া যায়, এটা অন্য কোথাও পাওয়া একটু মুশকিল। ইনফ্যাক্ট খোঁজ করতে গিয়ে জানলাম যে জনশ্রুতি রয়েছে যে কামারপুকুরের সত্যকিঙ্কর মোদকের দোকানে এই সাদা মোদে যেটা তৈরি হতো সেটা খেতে ঠাকুর খুব ভালোবাসতেন। অনেকে বলেন যে মোদকদের বাড়ির কোনো একটা ছেলে নাকি ঠাকুরের সহপাঠী ছিল আর সেই কারণেই তিনি এটি খেতে ভালোবাসতেন। জিলিপি আর বোঁদের পর যে খাবারটার কথা বলবো সেটা হলো কচুরি। লুচি, পুরি, পরোটা এইসব খেতে ঠাকুর খুব ভালোবাসতেন। ইনফ্যাক্ট মাকে ঠাকুর নরেনের জন্য মোটামোটা পরোটার ডাল তৈরি করে দিতে বলতেন। ভাবুন কতটা ভোজন রসিক ছিলেন তিনি। গিরিশ ঘোষ তাকে খাবারের পাত থেকে উঠিয়ে দিচ্ছেন, ঠাকুর বলছেন অমন সুন্দর সুন্দর গরম লুচি খেতে দিলে নাগা। আবার সেই গিরিশ নিজে যখন অসুস্থ, মুখে কিছুই তুলতে পারছেন না, সেই অবস্থায় সেই গিরিশকে আবার কচুরি খাইয়ে দিচ্ছেন ঠাকুর। মানে আটা ময়দার এইসব খাবারের ব্যাপারটা ঠাকুরের খুব প্রিয় ছিল। আসলে উত্তর কলকাতা তো ওইসব চপ কচুরির একেবারে আড়ত, আর সেটাই ছিল ঠাকুরের বিচরণ ক্ষেত্র। সম্ভবত তাই এই লুচি কচুরি পুরীর সঙ্গে তার একটা অদ্ভুত সখ্যতা ছিল। তিনি চেটে পুটে খেতেন ফাগু শাক কচুরি। অনেকেই জানেন এই ফাগু শাককে, জানা যায় যে তিনি আদতে বিহারের বাসিন্দা, কাজের খোঁজে বিহার ছেড়ে চলে আসেন কলকাতায়, তারপর আর ফিরে যাননি। চার পাঁচ পুরুষ ধরে চলেছিল তারই ব্যবসা। বরনগরের প্রাচীন এবং সুপ্রসিদ্ধ মুখরুচি নামের নিরামিষ তেলে ভাজার দোকানের সঙ্গেও শ্রী শ্রী রামকৃষ্ণের সম্পর্ক ছিল এবং সেটা ঘিরে কতই না গল্প ইতিহাস। আসলে এই যে রামকৃষ্ণ তো ফাগুর ভক্ত ছিলেন, তো একদিন কলকাতা থেকে ঘোড়ার গাড়িতে করে ফিরছেন, সঙ্গে ভাইপো রামলাল আর গাড়ির কোচম্যান। তো রাস্তার ওপারে ফাগুর নিরামিষ তেলে ভাজার দোকান। রামকৃষ্ণদেব রামলালের কাছে জানতে চাইলেন ট্যাঁকে পয়সা আছে। রামলাল হ্যাঁ বলতেই সঙ্গে সঙ্গে নির্দেশ এলো যাও কচুরি কিনে আনো। রামলাল কচুরি আনতে গেলেন রামকৃষ্ণদেব গাড়িতে বসে। তো ফাগু খুব যত্ন করতেন রামকৃষ্ণকে, প্রথমে তিনি জল আর দুই খিলি পান দিলেন, তারপর দিলেন কচুরি। তো রামলাল সেই কচুরি এনে দেখেন যে রামকৃষ্ণদেব গাড়িতে নেই, কোচম্যানের কাছে জানতে চাইলেন। তখন কোচম্যান বললো যে ঠাকুর অনেক আগেই গাড়ি থেকে নেমে সোজা চলে গেছেন। রামলাল তখন রামকৃষ্ণ যেদিকে গেছেন সেদিকে ছুটলেন। কিছু দূর গিয়ে তাকে দেখতে পেয়ে রামলাল জানতে চাইলেন কোথায় যাচ্ছেন একা। রামকৃষ্ণদেব তখন ভাবের ঘোরে তিনি বলছেন ফাগুর কচুরি খাব। সেই ভাবের ঘোরেই গোঁ ধরে তিনি হনহন করে দক্ষিণেশ্বরের দিকে হাঁটতে থাকেন। এই বরানগর অঞ্চলের একদিকে চলে গেছে গোপাললাল ঠাকুর রোড আর অন্য প্রান্তে কাশীপুর রোড। এই দুই রাস্তার সংযোগস্থলে কালী মন্দিরের পাশে দাঁড়িয়ে সেই বিখ্যাত নিরামিষ তেলে ভাজার দোকান, মানে ফাগুর দোকান, যার নাম মুখরুচি। ইতিহাস এই দোকানের সঙ্গে একেবারে আষ্টেপৃষ্টে জড়িয়ে। দোকানে ঢুকলেই ফটো ফ্রেমে বাঁধানো একটা বিশেষ লেখা আপনার চোখে পড়বে যে এই কালী মন্দিরের ঠিক উত্তর পার্শ্বে ফাগুর দোকান ছিল আর ফাগুর দোকানের কচুরি খাইতে শ্রী শ্রী রামকৃষ্ণদেব ভালোবাসিতেন। যেখানে খোলার চালের খাবার দোকান ছিল সেখানে এখন পাকা বাড়ি উঠিয়াছে। একখানি খাবারের দোকানও সেই স্থানে চলিতেছে, নাম মুখরুচি। ইনফ্যাক্ট লেখাটার নিচে বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রমের 1967 সালের সুভেনিরের উল্লেখ রয়েছে। এখন দোকানের পাশে একটা কালী মন্দির যেটা আজও আছে। খুব সম্ভবত দোকানে ঝোলানো ফটোগ্রাফটিতে যে কালী মন্দিরের নাম উল্লেখ করা আছে এটা সেই মন্দির। আবার এই দোকানের সামনে দিয়ে বিস্তৃত কাশীপুর রোডের উপর দিয়ে কিছুটা দূরেই শ্রী রামকৃষ্ণদেবের বসতবাড়ি উদ্যানবাটি। সুতরাং কালী প্রতিমা দর্শনের আশায় রামকৃষ্ণদেব যখন মন্দিরে যেতেন তখনই ফাগুর দোকানের কচুরি খেতেন, লোকমুখে এমন গল্প আজও ঘোরে। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা শুনে অনেকের ভুরু একটু কোঁচকাতে পারে। এখন তো সবাই ভেগান, এখন তো সবাই নিরামিষ আন্দোলন, নিরামিষ খেয়ে শরীর সুস্থ রাখা। ঠাকুর কিন্তু কোনোদিন আমিষ বর্জন করতে বলেননি, এমনকি তিনি নিজেও করেননি। তার প্রিয় ছিল জ্যান্ত মাছের ঝোল। আজও কোয়ালপাড়া মঠে ভক্তদের প্রসাদ হিসেবে মাছ দেওয়া হয়। ছোট মাছ খেতে খুব ভালোবাসতেন ঠাকুর। গেঁড়িগুগলির তরকারি ছিল প্রিয়। আর মাংস, হ্যাঁ তাও খেতেন ঠাকুর। যখন অসুস্থ তখন তাকে তরল খাবার দেওয়া হতো এবং মাংসের সুরমা থাকত দৈনিক। সাহিত্যিক শঙ্করের লেখায় পড়েছি যে ঠাকুর ডিমও খেতে চেয়েছিলেন। এই ছিল মোটামুটি ঠাকুরের খাবার দাবার নিয়ে বিক্ষিপ্ত যেখান থেকে যেটুকু পেয়েছি। কিন্তু সবচেয়ে কষ্টের বা যন্ত্রণার হলো যে ঠাকুর এত ভোজন রসিক ছিলেন সেই তিনি আবিষ্য ক্ষুধা নিয়ে শেষ পর্যন্ত চলে গেলেন। কারণ শেষ কয়েক মাস কিছুই খেতে পারতেন না, গলায় ঘা বা ক্যান্সার যাই বলুন না কেন, সে কারণে গলা দিয়ে নামতো না খাবার, নাক মুখ দিয়ে বেরিয়ে আসতো। শেষে 10 মাস উদ্যানবাড়িতে থাকাকালীন কোনোদিন ভাত খেতে পারেননি।
শেষ খাবার ছিল মায়ের হাতের তৈরি সুজির পায়েস জাতীয় কিছু একটা। আসলে জীবনের শেষে ঠাকুর যখন ক্যান্সারে ভুগছেন তখন মা সযত্নে পায়েস রান্না করে খাওয়াতেন। গলার ব্যথার জন্য তাও সবসময় খেতে পারতেন না, মুখের অরুচির জন্য আমলকি চুষতেন। তো একদিন সামনে ভক্তদের ঠাকুর বলেন যে ভেতরে এত খিদে যে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি খাই, কিন্তু মহামায়া কিছুই খেতে দিচ্ছেন না। সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, যিনি মা কালীকে নিজে খাবার খাওয়াচ্ছেন, সেই খাবার নিজে খাচ্ছেন। আর তার সেই ভাবনা, তার সেই আদর্শ, তার সেই কথা আজ লক্ষ লক্ষ মানুষের মনের ক্ষুধা মেটাচ্ছে। আজকের মতো এই পর্যন্তই, আবার সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। ভালো থাকুন, ভালো রাখুন। আজকের মতো বিদায়, নমস্কার।